এইচএসসি পরীক্ষার নির্ধারিত সময় পেরিয়ে গেছে অনেক আগেই, কিন্তু পরীক্ষার দেখা পাচ্ছে না শিক্ষার্থীরা। বন্যা কবলিত এলাকা জামালপুরের ইসলামপুরের কুলসুম ছোটবেলাতেই বাবাকে হারিয়ে অসুস্থ মাকে নিয়ে বেঁচে থাকার যুদ্ধ করছে চরম দুশ্চিন্তায় পরীক্ষা নিয়ে। মায়ের স্বপ্ন ছিল ভালো পড়াশোনা করে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো, ভালো একটা রেজাল্ট হবে, কিন্তু সেটা পুষিয়ে না এখন আর সম্ভব হচ্ছে না। একই অবস্থা জেলার হতদরিদ্র মোস্তাফিজের, পড়াশোনা বাদ দিয়ে সংসারের হাল ধরতে নৌকার ফেরিওয়ালা। এমন গল্প প্রান্তিক অঞ্চলের বেশিরভাগ শিক্ষার্থীরই। স্বপ্ন আছে ঘুরে দাঁড়ানোর, কিন্তু অনেক কষ্ট হবে, কিন্তু কষ্টের মধ্যে আমি চেষ্টা করবো যাতে আমি আগের পরিস্থিতিতে ফিরে যেতে পারি। পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট করে আমরা বিশ্ববিদ্যালয়ে একটা চান্স নিতাম, এই চান্সটা আর অসম্ভবই থেকে গেল। বন্যার পানি নামতে শুরু করলেও রয়ে গেছে তার তাণ্ডব। নদীগর্ভে বিলীন হয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি ও ফসলি জমি। বানভাসীদের কাছে বেঁচে থাকাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা স্বপ্ন ছিল পোলামালে নেহাপড়া করা, আজ দীর্ঘ কতক দিন ধরে পোলামালে নেহাপড়া বন্ধ। শিক্ষকরা বলছেন এ অবস্থায় বিপর্যস্ত শিক্ষাকে সঠিক পথে এগুতে দরকার সঠিক পরিকল্পনার। যারা বন্যা কবলিত এর মধ্যে শিক্ষা তো আসলে অলিক, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক পরিকল্পনা নিয়েই শিক্ষক সমাজকে এই দায় নিয়ে এটাকে মোকাবেলা করা সম্ভব আমি মনে করি। প্রতিবছর এপ্রিল মে মাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার পরীক্ষা কবে হবে তার কোনো সিদ্ধান্ত নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। সময় সংবাদ, জামালপুর।